আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে। এই অনুষ্ঠানে আমরা একজন আমন্ত্রিত অতিথিকে আমাদের স্টুডিওতে আনি এবং তার সঙ্গে কথা বলি, তার জীবনের কথা শুনি, তার ছোটোবেলা, বড় হয়ে ওঠা ইত্যাদি কথা শুনি। তিনি যে ক্ষেত্রে পারঙ্গম সেক্ষেত্র নিয়ে কথা বলি। অন্যান্য বিষয়ে তার যদি কোনো গুণ থাকে এবং তিনি যদি সেই কাজগুলো করে থাকেন সেসবও শুনি এবং আপনাদের জন্য সেগুলো শোনাই। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন পণ্ডিত সুদর্শন দাস। পণ্ডিত সুদর্শন দাস, আপনি এখানে জন্মেছেন চট্টগ্রামে, তারপর পড়াশোনা করতে গেছিলেন বিশ্বভারতীতে, এই ব্যাপারটা একটু শুনি অল্প করে। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং একুশে টেলিভিশনকে। আমার যে জার্নিটা এটা অত্যন্ত কাকতালীয়। ছোটোবেলায় বাবা মা আমাকে তবলা শিখিয়েছে। আমার স্কুল ছিল ফিরিঙ্গি বাজার আলাদিন নর্তকলা। আমি চার বছর বয়স থেকে আমি তবলাই, চার বছর বয়সে তখন তবলার চাইতে তো ছোট আকৃতি, হ্যাঁ ছোট আকৃতি ছিল, বুঝতাম না। তবে আস্তে আস্তে আমার, কারণ আমাদের বাসার বাবা মা সঙ্গীত চর্চা করতো, আমার ভাই যারা আছে তারা গিটার, কেউ তবলা, কেউ মৃদঙ্গ বাজাতো। তার মানে সঙ্গীতের পরিবার, সঙ্গীতের পরিবার। হ্যাঁ, আপনি সেই শান্তিনিকেতনে গেলেন কবে? আচ্ছা, ছোট্ট একটি কথা বলি, আমি 1990 সালে নতুনকুড়িতে আমি প্রথম স্বর্ণপদক পাই। এরপর থেকে আমার নতুনকুড়ি। আচ্ছা, এরপর থেকে হাঁটি হাঁটি পা পা, এবং যখন স্কুল জীবন গণ্ডি পার করি কলেজ জীবন যাই, তখন আমাদের আত্মীয় স্বজনরা বলছে যে তবলার উপর শিক্ষা নিতে গেলে তাকে যেতে হবে শান্তিনিকেতন, উচ্চশিক্ষার জন্য যেতে হবে। তো 1993 সালে আমরা যাই, আবার ওখানে আমার শান্তিনিকেতনে আমার গুরুজি ছিল পণ্ডিত বিজন চ্যাটার্জি, ওনার তত্ত্বাবধানে আমি 7 বছর একটা কোর্স করি উদ্দিপ্লোমা। এবং এর মধ্যে আমরা যাওয়া আসায় ছিলাম, আপনারা তখন জানতেন যে যাওয়া আসাটা খুব কষ্টের ছিল, তখন কিন্তু কোনো অত উন্নত মানের ট্রেন, 7 বছরের একটা কোর্স করতে হয়, হ্যাঁ। তারপর সেখান থেকে সার্টিফিকেট পাই, ওটার নাম হলো তবলা বিশারদ, হ্যাঁ সার্টিফিকেট। আচ্ছা, ওইটার পর জার্নিটা হলো বাংলাদেশে আবার আসতে হয়, যেহেতু চট্টগ্রামে আমার জন্ম। শান্তিনিকেতনে শেষ করে তবলা বিশারদের সার্টিফিকেট পেলেন, অত্যন্ত কৃতিত্বের সাথেই সেটা পেয়েছেন। তারপর ফিরে এসেছেন চট্টগ্রামে, এবং চট্টগ্রাম থেকে পরে আপনি পড়াশোনা করবার জন্য ইংল্যান্ডে চলে যাই, এবং এখন ইংল্যান্ডেই রয়ে গেছেন, ইংল্যান্ডেরই লোক হয়ে গেছেন। তো সেটাই মানে আমার জার্নিটা জানবার কথা ছিল এই জন্য। রাইট। কিন্তু এই যে গিনিস বুকে 5-5 বার যে বিশ্ব রেকর্ডের নাম উঠলো, এটা কিভাবে? আমরা ছোটবেলায় পড়েছি বইতে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, এটা কিভাবে করা যায়। তো আমি দেখেছি, আমি 2009 সালে আমি চেন্নাই গিয়েছিলাম, চেন্নাই প্রোগ্রাম করার জন্য, লন্ডন থেকে চেন্নাই। তো মাদ্রাস ওনার একটা লোক শুনলাম, উনি মৃদঙ্গ বাজিয়ে 501 ঘন্টা মৃদঙ্গ বাজিয়েছে, 501 ঘন্টা, হ্যাঁ মৃদঙ্গ। হ্যাঁ, তো আমার মাথায় ছিল এটা কীভাবে সম্ভব, মানে এটা কীভাবে সে করতে পারে। তো তার সাথে দেখা করার চেষ্টা করেছি, এবং আমি 2 দিন চেন্নাইতে স্টে করে তার সাথে আমি দেখা করেছি, কিন্তু উনি আমাকে অত ইনফরমেশান দেয় নাই। উনি বলেছে যে তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক পারফেক্ট, তুমি যদি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে চাও তোমাকে 3-4 বছর তুমি প্র্যাকটিস করো, তুমি কী করবে, কোন সাবজেক্টে করবে। তো আমি ওকে বললাম আমি তবলা করবো, হয়তো তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশান করতে হয়, অ্যাপ্লিকেশান করার পর তুমি সাবমিট করবে। এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা। তখন থেকে আমার মাথায় খেলছে যে আমি ব্যারিস্টারি, তখন ব্যারিস্টারি পড়ছি আমি, মানে আমার বিপিপিতে আমি ব্যারিস্টারি ভর্তি হয়েছি তখন। তো আমার মাথায় খেলছে যে আমি কী করতে পারি। তো আমার একটা অ্যাকাডেমি আছে লন্ডনে, তবলা অ্যান্ড ডোল অ্যাকাডেমি, ওখানে আমি তবলা শেখালাম। ওখানে আমি তবলা শেখাতাম, আমি তবলা ওটার আমি ফাউন্ডার একজন। তো আমার ওটার পাশাপাশি আমি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডকে অ্যাপ্লিকেশান করি। তবে একটি অ্যাপ্লিকেশান করাটা এমন ছিল যে খুব টাফ অ্যাকচুয়ালি, ওইটা করতে হয়েছে, অ্যাপ্লিকেশানটা করতে হয়েছে আমাকে 560 পাউন্ড দিয়ে, ফি করতে হয়, ফিটা হল নন রিফান্ডেবল। আমার 2 বার অ্যাপ্লিকেশান রিফিউজ করেছে ওরা,
অর্থাৎ অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 2 লক্ষ টাকা, কিন্তু আমি নাচোর বন্ধা ছিলাম। আমি বলছি আই হ্যাভ টু গো থ্রু। তারা বলছে তুমি তোমার ফিটনেস আমাদেরকে দাও, তুমি যে বাজাবে 25 দিন ফিটনেস আমাদেরকে প্রুভ করতে হবে, হয় কি প্রুভ করতে হবে, তোমাকে 15 দিন বাজিয়ে আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, 15 দিন বাজিয়ে দেখাতে হবে যে আপনি কতটা ফিট আছেন। ফিট আছেন, রাইট। এবং আপনি বাজাতে চেয়েছেন 25 দিন। 25 দিন কেন? 25 দিন আমাকে ওরা দিচ্ছে যে আপনাকে আলটিমেটলি 25 দিনে আপনাকে 557 ঘন্টা ক্রস করতে হবে, মানে আপনি 550 ঘন্টা করলে হয়ে যাবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান ডু 557 বিকজ অফ নো ওয়ান ব্রেক ইউর ওয়ার্ল্ড রেকর্ড। এর আগে কি তবলায় কেউ রেকর্ড করবার চেষ্টা করেছে? না, কেউ নাই, তবলা কেউ নাই। তো আমি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, তো 15 দিন আমি অল্প অল্প করে ভিডিও পাঠিয়েছি 5 ঘন্টা, কিন্তু এটা ওয়ার্ল্ড রেকর্ড না, মানে এটা ট্রায়াল, 10 ঘন্টা বাজিয়েছি, পরীক্ষা দেওয়া। হ্যাঁ, ক্যামেরাম্যান ছিল, সব পাঠিয়েছি, পাঠানোর পর অ্যাকসেপ্ট করেছে আমার 3rd অ্যাপ্লিকেশনস। তো ওখানে লেখা ছিল ইফ ইউ ডাই, ইফ ইউ ডিসেবিলিটি বিকামিং, উই আর নট রেসপন্সিবল। মানে আপনি যদি বিকলাঙ্গ হয়ে যান, অসুস্থ হয়ে যান, মারা যান, তার জন্য দায়ী থাকবেন? না 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 না, কোনো ইয়ে নাই, আপনাকে নিজের সজ্ঞানে। কবে প্রথম শুরু করলেন? আমি করেছি 2016 সালে 27 নভেম্বর। আমার টার্গেট ছিল যে স্পন্সর নিয়ে আমি করব, কিন্তু আমি অত পৃষ্ঠপোষকতা ছিল না আমার, অথবা কেউ বিলিভ করতে পারেনি যে 25 দিন আপনি তবলা বাজাবেন, কে বিলিভ করবে, কেউ করবে না তো। কিন্তু তো আমার মনের মধ্যে ছিল আমি করব। তো আমার কিছু টাকা ছিল, ক্রেডিট কার্ড, এগুলো কিছু স্পন্সর পেয়েছিলাম, সত্যি কথা প্রায় 15,000 পাউন্ড কিছু আমার টাকা ছিল, সবগুলো মিলে 60 লক্ষ টাকা বাংলাদেশি টাকা 25 দিন। যেহেতু আমাকে ক্যামেরাম্যান হায়ার করতে হয়েছে, অডিটোরিয়াম হায়ার, অ্যাম্বুলেন্স, ডক্টর, নার্স, সব প্রাইভেটলি হায়ার, সব প্রস্তুত থাকতো, অ্যাম্বুলেন্স, ডক্টর, সব কিছু, তা তো স্বাভাবিক, অসুস্থ হয়ে পড়লে। তারপর ভলান্টিয়ার, সিকিউরিটি, বেনুতে যেন কোনো কেউ আসলে যেন কোনো সমস্যা করতে না পারে। কোথায় ছিল ওটা হল? এটা লন্ডনের মেনর পার্ক, একটা শিবা অডিটোরিয়ামে ছিল, এবং এখানে ডে নাইট ওপেন ছিল। আর প্রোগ্রামটা করতে হবে আপনাকে ওপেন ওপেন কনসার্টে, লোকে যেন আসতে পারে, লোকে যেন দেখতে পারে, এবং উইটনেসে স্যাং করতে হবে আপনাকে যে পণ্ডিত সুদর্শন দাস আনটিল প্লেয়িং তবলা আই এম হিয়ার অ্যাট 3:30 AM মিডনাইট। এবং উইটনেস যারা যাবে তাদেরকে ওরা ফোন করে যে তুমি কি ছিলে ওখানে। বিগ প্রসেসিং একটা ছিল, আমার একটা সমস্যা ছিল। তো 25 দিন করলেন আপনি 2016 সালে? 16 সালে এটা প্রথমবার। তারপরে 5 বার করেছেন? তারপর এরপর আমি নমিনেশন পেয়েছি, ডোলের জন্য করেছিলাম, ডোলে কিউ করেনি ওয়ার্ল্ডের মধ্যে, বাংলা ডোল যেটা পাঞ্জাবি ডোল, ওটা করেছে 27 ঘন্টা 2017 সালে। এক নাগারে? না, আমি বলি 25 দিন যেটা করেছি তবলা, ওটা ঘন্টায় 5 মিনিট ব্রেক ছিল। 25 ঘন্টা যখন দিন করেছি তখন ঘন্টায় 5 মিনিট ব্রেক? হ্যাঁ, ঘন্টায় 5 মিনিটের ব্রেকের পরে আবার? না, আমি এরকম করিনি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টক। আমি করেছি 10 ঘন্টা বাজিয়েছি, কারণ আমার যেখানে আমি তবলা বাজাচ্ছিলাম ওখান থেকে ওয়াশরুমটা ছিল বহুদূর। আপনি ওয়াশরুমে যদি যান এবং 5 মিনিটে ফেরত আসেন, আপনি যদি 1 সেকেন্ডও দেরি হয় তার ডিসকোয়ালিফাইড, সব শেষ, এখানে আর কোনো কিছু করার নাই, আবার প্রথম থেকে আপনাকে শুরু করতে হবে। আমি কি করেছি, আমি 10 ঘন্টা বাজিয়েছি, এবং এখানে একটা আরেকটা বিষয়, প্রতিটা তাল 1 ঘন্টা, আমি যদি 3 তাল বাজাই 1 ঘন্টা, তবলার তবলার বোল, হ্যাঁ, যদি ধাদুরা বাজাই 1 ঘন্টা, আবার হারবা বাজালে 1 ঘন্টা, আবার ওই 4 ঝুমুর বাজালে 1 ঘন্টা, কত, কিন্তু ওই 4 ঘন্টার মধ্যে একটা তাল রিপিট করা যাবে না, 4 ঘন্টা পর আবার 3 তাল শুরু করতে পারবে। রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো, এগুলো আমাকে ফিল করতে। আমি সেটা তো শুনলাম, আমি বুঝতে পেরেছি যে খুব কঠিন একটা, হ্যাঁ, পরীক্ষার মধ্যে দিয়ে আপনি গেছেন, যেভাবে আমাদের ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল, ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিল, তার চেয়ে কোনো একটা অংশে কিন্তু আপনি আপনার মতো করে, কিন্তু আপনি কাজ করেছেন ঢোল এবং তবলা দুটোই কিন্তু এশিয়ান বাদ্যযন্ত্র, যেটা পশ্চিম বিশ্ব কিন্তু জানতো না, জানতো না, এখন জানে, এখন জানে, নিশ্চয়ই সেই জানার পিছনে আপনার একটা অবদান আছে। ডেফিনেটলি, কারণ গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের তবলার উপর নাম তোলাটা খুব ডিফিকাল্ট ছিল, এবং কেউ তারা যে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করেছি। তো আমি বলেছি যে ডু অর ডাই। আপনার পণ্ডিত উপাধির সঙ্গে কি এটার সম্পর্ক আছে, এই গিনিস বুকের, গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের? না, সম্পর্ক না, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হলো আপনি পার্সোনালি করবেন, আপনি যদি কাউকে ডেডিকেট করতে চান, যেমন আমি পণ্ডিত উপাধিটা করতে গিয়ে পেলেন। আচ্ছা, ও রাইট, পণ্ডিত তো আমাদের কাছে পণ্ডিত শুনলে মনে হয় অনেক বয়স্ক, অনেক, রাইট রাইট, পণ্ডিত হতে গেলে বয়স্ক লাগে না, পণ্ডিত হলো আপনি যখন একটা সার্টেন লেভেলে
এক্সামটা পাস করবেন? যেমন আমি সার্টেন লেভেলে পাস করেছি 18-19 বছর বয়সে, আমার ছোট বয়সে আমি তবলা বিশারদ পেয়েছি। তবলা বিশারদ হলেন, বিশ্বভারতী থেকে বলা হয় যে আপনি তবলা বিশারদ হলেন ঠিকই, কিন্তু আপনি আপনার একটা এইচ অনুযায়ী আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, আমি আমার ধারণা যে 35-এর আগে বোধহয় পণ্ডিত পাওয়া যায় নাই। আমরা আবার ফিরবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো বিরতির পরে। প্রিয় দর্শক দেখছেন কথোপকথন, একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন, কথা বলছি পণ্ডিত সুদর্শন দাসের সঙ্গে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, আপনি চেন্নাই বলেছিলেন, চেন্নাই আমরা এখন চিনি, সাউথ ইন্ডিয়ান মিউজিক তো বটেই, কিন্তু এ আর রহমান বলে একজন পণ্ডিত আছেন ওখানে, তার নামে চিনি। লন্ডনে আমরা জানি, ইউকেতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রচুর কনসার্ট হয় এবং এ আর রহমান সব সেখানে যান, আপনার সাথে কখনো দেখা হয়েছে? আমি এ আর রহমানের সাথে প্রোগ্রাম করেছি কদিন আগে, লাস্ট 1 মান্থ আগে। এটা হলো ছিল ওটু এরিনা, খুব নাম করা একটা ওটু এরিনা, ওখানে ওনার সাথে আমার বাজানোর সৌভাগ্য হয়েছিল। আচ্ছা। এবং আমি ওনার সাথে 3টি গানের সাথে তবলা বাজিয়েছিলাম, যেটা বাঙালি কমিউনিটি এবং অন্যান্য কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছে, যে সাউথ এশিয়ান একজন সিঙ্গারের সাথে আমি কীভাবে সম্পৃক্ত হলাম। উনি আমাকে ইনভাইট করেছে সাউথ ইন্ডিয়ায় যেতে, যে উনি আমাকে মুভিতে কাজ করতে বলেছে, যে মিউজিকের উপর। আচ্ছা। তো ওনার সান্নিধ্যে এসে বহু কিছু আমি শিখতে পেরেছি, ওনার যে অসাধারণ গুণাবলী, ওনার যে ব্যক্তিত্ব। এ আর রহমান ছাড়া আর এরকম বহু পরিচিত কার কার সাথে আপনার? আচ্ছা, আমি কুমার শানুদার সাথে বাজিয়েছি, কুমার শানুদার সাথে আমি বাজিয়েছি, রাহাত ফাতেহ আলী খান, রাহাত ফাতেহ আলী খান, তাবৎ ছিল আমাদের শ্রেয়া ঘোষাল সাথে। হ্যাঁ, ওরা সবাই লন্ডনে কিন্তু ভিজিট করে সবাই। তো শ্রেয়া ঘোষাল একটা প্রোগ্রাম আছে 9th February অমলেরিনেতে হবে, কিন্তু আমি নাই, আমি তো যেহেতু আমি এখানে, আমার ওইটা পার্টিসিপেট করা সম্ভব না আমার। তো এই সমস্ত গুণী শিল্পীদের সাথে আমি বাজিয়েছি, আমার ওস্তাদ জাকির হোসেন বারবিখানে। তো আমার এই সমস্ত বারবিখান সেন্টারে আমার এই সমস্ত গুণীজন শিল্পীদের সাথে সান্নিধ্যে এসে। আপনার সাথে একটা ছোট্ট নিজের ব্যক্তিগত স্মৃতি, অবশ্যই বারবিখান সেন্টারে আমি একবার পণ্ডিত রবিশঙ্করের কনসার্ট দেখেছিলাম, সে তার দেখেছিলাম, সেখানে কিন্তু জাকির হোসেন খান বাজিয়েছেন, উনি খুব লিজেন্ড, আল্লাহর আমার রাখা খানের ছেলে। বলেন প্লিজ। না ঠিক আছে, অত্যন্ত একটা আমি গিয়েছিলাম বারবিকিন সেন্টারে দেখার মতো। তো এই সমস্ত গুণী শিল্পীদের সাথে সান্নিধ্যে এসে আমি মনে করি, আমি যত গিনিজ রেকর্ড করি না কেন, এখনও বহু কিছু শেখার বাকি আছে। আমি তবলা শেখে, কিন্তু আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদের কাছে আমি শিখি, আমি দেখি তারা আমার চেয়ে ভালো বাজায়। যখন তারা তেরে কেটে বাজায়, যে একটা বল আছে যে দাঁতের কেটা দাঁতের কেটা দাঁতের কেটা দুধ নাতে, অত ওদের হাতগুলো এত চলা চলে, আই ফিল গুড, অ্যান্ড আমি মনে করি যে আমার স্টুডেন্ট আমার মোটিভেশন, এরকম মানে শেখার শেষ নেই। তারপরে আপনি যখন তবলা বিশারদ হলেন, শান্তিনিকেতন থেকে সার্টিফিকেট পেলেন 7 বছর পরে, এবং তারপরে 35 বছরের পার হওয়ার পরে আপনাকে স্বীকৃতি দেওয়া হলো পণ্ডিত হিসেবে, রোহিঙ্গাদের সাথে কাজ করেছেন, সেই সম্পর্কে শুনি। আচ্ছা, আমি আমার থার্ড ওয়ার্ক ছিল 2018 ড্রামরোলে। ড্রামরোলের ঘটনা কিন্তু আলাদা, এখানে কোনো ব্রেক নাই, 14 আওয়ার্স কন্টিনিউ ড্রামরোল বাজাতে হবে উইদাউট ওয়াশরুম, 14 ঘন্টা এক নাগারে, কোনো ব্রেক নাই। কেউ আপনাকে ফিটিং করে দিতে পারে, কিন্তু আপনি ব্রেক নিতে পারবেন না, আপনি ওয়াশরুমে যেতে পারবেন, ওয়াশরুম গেলে ডিসকোয়ালিফাইড। এবং এই চ্যালেঞ্জটা আমি গ্রহণ করেছি, কানাডার এক লোককে আমি বিট করেছি। আচ্ছা, এই রেকর্ডটা ছিল একজন? হ্যাঁ, একজনের ছিল 12 ঘন্টা, আমি ওটাকে ট্রেনে করেছি 14 ঘন্টা। মানে ওই বিটটাকে আমি ওয়ার্ল্ড রেকর্ড থেকে ওর নামটা মুছে দিয়ে, আমি একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে, আমি আমার বাংলাদেশের নামকেও মানে স্থান করে নিয়েছি ওইটাতে। এবং ওইটার ইয়ে ছিল ইউনিসেফের হয়ে আপনি কি আমাদের রোহিঙ্গাদের এখানে গেছিলেন? আমি গিয়েছিলাম ইউনিসেফকে, আমি ওই ডোনেশন আমি যেটা পেয়েছি ডামরোলের মাধ্যমে প্রায় 82 টাকা 5 লক্ষ টাকা বা 3,000 পাউন্ডস আমি ইউনিসেফকে দিয়েছি। ইউনিসেফ আমাকে নিয়ে গেছে ইয়াতে রোহিঙ্গা ক্যাম্পে, লন্ডন টু ঢাকা, ঢাকা টু রোহিঙ্গা ক্যাম্প। তো এখানে বহু বড় বড় সেলিব্রিটি এসেছিলো, অ্যাঞ্জেলিনা জোলি এসেছিলো, প্রিয়াঙ্কা চোপড়া এসেছিলো, তার মাঝে আমরা ছিলাম। তো আমরা প্রায় 5 দিন স্টে করেছিলাম। অ্যাঞ্জেলিনা জোলি,
পৃথিবী বিখ্যাত অভিনেত্রী হলিউডের জনপ্রিয় অভিনেত্রী, তাদের সাথে আপনিও কাজ করেছেন, রোহিঙ্গাদের মানবিক কাজ করেছেন, তাই তো? এই ধরনের কাজ নিশ্চয়ই আরো করতে হয় লন্ডনে? হ্যাঁ, করতে হয়। আমি অক্সফাম এর সাথে জড়িত আছি, অক্সফাম কোন নাম করে একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, তারপর আমি আছি ইউনেস্কো, তো এগুলোকে সাথে কাজ আমি আছি, আমি কাজ করি অটিজমের সাথে, অটিজম যারা বাচ্চা যারা মিউজিকের উপর খুব মানে তারা লেখাপড়ার মনে নেই, কিন্তু মিউজিক দেখলে তারা কিন্তু সবকিছু ভালো, আমি তাদের সাথে কাজ করি। এই যে এরা তো সব বিদেশি বেশিরভাগ? হ্যাঁ, বিদেশি। হ্যাঁ, তো এরা তো আপনার এশিয়ান তবলা, এশিয়ান ঢোল, এগুলো তো এখন আকর্ষণ পাচ্ছে? হ্যাঁ, ওখানে বর্তমানে যেটা আপনি বলেছেন ডেফিনেটলি, কারণ আমার তবলা সিলেবাস কিন্তু ইংল্যান্ড বোর্ডে ফলো করে, বর্তমানে আমি যে সিলেবাসটা দিয়েছি, যেমন বাংলাদেশে যেরকম মেট্রিক পরীক্ষা হয় ওখানে হয় জিসিএসসি এক্সামস, তো ওই এক্সামে কিন্তু তবলা সিলেবাস আছে যে এগুলো করতে হবে ইংল্যান্ডের সিলেবাসে। হ্যাঁ, আপনার এটা আছে? হ্যাঁ, এটা আছে আপনার করে? হ্যাঁ, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি কীভাবে পাশ করবে সবকিছু দেওয়া আছে। আমরা আরেকটা বিরতিতে যাব। ঠিক আছে প্রিয় দর্শক, আমরা আর একবার একটা বিরতিতে যাচ্ছি, কথা বলছি আজকের অতিথি পণ্ডিত সুদর্শন দাসের সঙ্গে। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। ফিরে আসছি আবার আমাদের অনুষ্ঠানে, দেখছেন কথোপকথন। আপনি ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো, এবং বিশেষ করে 1971 মুক্তিযুদ্ধের সময় ইংল্যান্ডের সাধারণ মানুষ থেকে শুরু করে এমনকি যারা আইন প্রণেতা তারাও আমাদের সাথে কাজ করেছেন। ট্রাফলগার স্কোয়ারের নাম নিশ্চয়ই শুনেছেন, সেখানে বিশাল অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশের সাহায্যের জন্য, তাই না? ওভাল ক্রিকেট একাডেমি মাঠেও অনুষ্ঠান হয়েছিল। এইসব ব্যাপারে আপনার কি মনে হয়, মানে এখনো তো বাংলাদেশ নিয়ে তাদের একটা আগ্রহ আছে? আছে, আছে। ইংল্যান্ডের বর্তমানে, ইংল্যান্ডে বর্তমানে বাঙালি কমিউনিটি খুব বড় একটা কমিউনিটি, এটা মানে প্রায় মোর দেন ফাইভ মিলিয়ন পিপল, নট লেস দেন। তো আমরা যেটা দেশের জন্য অবদান রাখি, আমরা যে কোনো কিছু হলে আমরা দেশকে তুলে উপর দিকে তুলে ধরার চেষ্টা করি। আমরা যেমন পয়লা বৈশাখ করি, আমরা বিজয় দিবস করি, আমরা স্বাধীনতা দিবস করি, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, তো এগুলো আমাদের কালচারের সাথে আমরা জড়িত। এবং ওখানকার যারা বর্ন ইন ব্রট আপ ব্রিটিশ, বেঙ্গলি অ্যান্ড নন বেঙ্গলি, তাদেরকে বলার চেষ্টা করি আমাদের বাংলাদেশটা এরকম, যে এই আমাদের বাংলাদেশ, আমরা 52 বছর বাংলাদেশে স্বাধীনতা বিজয় দিবস উদযাপন করছি, ভিক্টোরিয়া ডেও বাংলাদেশ। মানে আপনারা ইংল্যান্ডে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন বর্তমানে, কাজ করছেন, তাই তো? আপনি ব্যারিস্টারি পড়াশোনা করেছেন, পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ, শেষ হয়েছে। আমি ওই সময় আপনার সাথে যারা ছিলেন ওখানে তাদের উল্লেখযোগ্য কারো কারোর নাম বলতে পারবেন? আমার সাথে বেশে পাস করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ও আচ্ছা। উনি কিন্তু, আমরা একসাথে ছিলাম, একই রূপের নিচে, একই রূপের নিচে ছিলাম, তো উনি আমার সাথে প্রায় 3 বছর কাটিয়েছে, মানে একটা ফ্ল্যাটে আমরা ছিলাম। তারপর এর সাথে ছিল নফেল, ছিল আমাদের একটু দূরে, ও আলাদা একটা ফ্ল্যাটে। নফেল মানে বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী? হ্যাঁ, চট্টগ্রাম, চট্টগ্রাম মদিন চৌধুরী, বিপ্লব চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রামে। হ্যাঁ, তো সেও কিন্তু ওই সময় ব্যারিস্টারি পাস করেছে, তো এদের সাথে এখানে আসলে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এছাড়া আরও আছে, যেমন আমাদের একজন মালাপা আছে, মেরুন নাহার, উনিও কিন্তু ওখানে ওই সময় ব্যারিস্টারি পাস করেছে, উনি এখানকার একজন লয়ার ছিল, ওখানে গিয়ে ব্যারিস্টারি পাস করেছে, বর্তমানে ওখানকার সেটেল। আপনি বাংলাদেশে তো আসেন নিয়মিত? আসি। বাংলাদেশের থেকে নিশ্চয়ই অনেক আদর আপ্যায়ন সম্বর্ধনা পান? পাই। এমনি আন্তর্জাতিক ক্ষেত্রের নিশ্চয়ই অনেক রকমের সুনাম আপনি অর্জন করেছেন এবং পদকও পেয়েছেন নিশ্চয়ই, যদ্দূর আমি শুনেছি। বাংলাদেশটাকে কিভাবে আরও বেশি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রজেক্ট করা যায়, আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা যায়, সেই ব্যাপারে একটু ধারণা দেবেন আমাদেরকে, মানে আপনি কি করছেন? আচ্ছা, আমি যেটা করছি বাংলাদেশটাকে ইংল্যান্ডের মধ্যে, ইংল্যান্ড না সারা বিশ্বের মধ্যে, যেমন আমার 5টা ওয়ার্ল্ড রেকর্ড, আমি বর্তমানে ওয়ার্ল্ড রেকর্ডের ওখানে খাতায় খুললে দেখা যাবে বাংলাদেশের পতাকা উঠছে আমার নামের পাশে,
এবং এখানেও ওই গত বছর বিসিএস ক্যাডারে কিন্তু আমার একটা নাম এসেছিল। ঢোলে যে ওয়ার্ল্ড রেকর্ড করেছে উনি কি কোন কোন দেশের? এখন পণ্ডিত সুদর্শন দাস লেখা আছে, সবাই মনে করছে আমি ভারতের। তোমার লেখা আছে ভারত কি বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা নাকি নেপাল, তো সবাই লিখেছে ভারত। তো যারা লিখেছে বাংলাদেশ তারা পাস করেছে, ওই নাম্বারটা হচ্ছে মানে। আর আপনি যেটা বলছেন বাংলাদেশকে নিয়ে কাজ করার, আসলে আমাদের আমরা যারা বাইরে থাকি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে আপনার মাধ্যমে অনুরোধ জানাবো, আমরা যারা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা অ্যাচিভমেন্ট করেছে তাদেরকে যদি আমাদেরকে আরও মানে ইন্সপায়ার করা হয় ওখানকার মানে অ্যাম্বাসিটার মাধ্যমে রাষ্ট্রদূতের মাধ্যমে, তো আমাদের বাংলাদেশটা কিন্তু আরও উপর দিকে উঠে। যেমন আমরা নিজেরা করছি কি পার্লামেন্টে গিয়ে বলছি আই এম ফ্রম বাংলাদেশি, আই হ্যাভ 5 গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, সো আই নিজের কথা নিজের ঢাক নিজে পেটাতে হচ্ছে, নিজে পেটাতে হচ্ছে। হ্যাঁ, এমনি বাংলাদেশকে নিয়ে আপনার স্বপ্ন আছে কোনো? ডেফিনেটলি বাংলাদেশকে নিয়ে আমার স্বপ্ন আছে। আমাদের যে তবলেন ঢোল একাডেমি লন্ডন ব্রাঞ্চে একটা শাখা কিন্তু ঢাকায় আছে, ওঠার মাধ্যমে আমার একটা প্ল্যান আছে। এ বছর আমি 500 মানে সিঙ্গারদেরকে নিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে যাওয়ার, 2024 সালে মানে এই বাংলাদেশকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে 500 সঙ্গীত মানে এটাকে বিট করবো আমি। নেপালের একটা ইয়ে আছে, ওরা করেছিল 240 জন, তো আমি বর্তমানে প্ল্যান করে ফেলেছি আমি বাংলাদেশটাকে আরও যেন উপরের দিকে নিয়ে যায়। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশ মেবি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আছে একটা জাতীয় সঙ্গীতের উপর করেছিল, হ্যাঁ করেছিল, কিন্তু এটা হলো গানের উপর। তো আমার একটা প্ল্যান আছে বাংলাদেশকে নিয়ে আরও উচ্চতর যাওয়ার। ধন্যবাদ আপনাকে পণ্ডিত সুদর্শন দাস, শেষ করি আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কথোপকথন, কথা বলছিলাম পণ্ডিত সুদর্শন দাসের সঙ্গে। আজকে তিনি একটি আবেদন করেছেন বাংলাদেশকে পৃথিবীর মাঝে তুলে ধরবার জন্যে সহযোগিতা পৃষ্ঠপোষকতা। আমরা একুশে টেলিভিশন থেকে কথা দিচ্ছি তার কাজে, তাদের কাজে আমরা আমাদের পৃষ্ঠপোষকতা তো দেবই, তাদের পাশে থাকব। ভালো থাকবেন।